60-70 এর দিকে এদেশে নগর পরিকল্পনার ধারণা ছিল একেবারেই নতুন। বিষয়টিকে পেশা হিসেবে জনপ্রিয় করে তুলতে নিরন্তর ছুটেছেন অধ্যাপক গোলাম রহমান, যেন নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছেন। 90 বছর বয়সেও ছুটেন তিনি পরিকল্পনা শিক্ষার প্রসার ও পরিকল্পিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টায়। বাংলাদেশের নগর পরিকল্পনার পথ পরিক্রমার সঞ্চারক সঞ্চালক তিনি। অধ্যাপক গোলাম রহমানের মতে বাংলাদেশ ছোট্ট দেশ, সুন্দর পরিকল্পনা করতে পারলে এদেশে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব, মাছ সবজি অন্যান্য সবকিছু যোগান দেওয়া সম্ভব, শুধু দরকার রাষ্ট্রীয় সমাজে পরিকল্পিত কার্যক্রম। গ্রাম শহর নগরে প্রতিটি পর্যায়ে পরিকল্পনাবিদদের সংশ্লিষ্ট করে কার্যক্রম পরিচালনা করলে তা সম্ভব। জন্ম আমার গ্রামে, তারপরে আমরা যখন নলতায় ভর্তি হয়ে আসলাম তখন ওই রায়টার জন্য আর আমরা ইন্ডিয়াতে কোনো কাগজপত্র নিতে পারিনি, স্কুল আমাদের কোনো ডকুমেন্ট ছিল না, খালি হাতে। ওই বড়ো ভাই, আমরা তখন তো বড়ো ভাইকে খুবই বিশ্বাস করতাম, বড়ো ভাই ছিল আমাদের গাইড, বলছে যে এই এখানে সই করতে, সই করতে কি লিখছে না লিখছে আমাদের দেখার ইখতিয়ার ছিল না। আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর নবী সাহেব বললো, তুমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করো, আমার মনে হয় যে তুমি পারবা। আমরা তেমন কিসে স্যার, তো বললো যে কার্টোগ্রাফিক প্রথমে ইসে, তারপর তুমি লেকচারার হবো পরে। এমন সময় আমাদের বন্ধু ছিল সাত্তার, ডক্টর সাত্তার, খুব নাম করা হয় সি এস পি কুমিল্লা বাড়ি। হ্যাঁ, সকালবেলা এসে বলতে থাকি আমি ঠিক করছি, নবী সাহেবের কাছে গেছিলাম, নবী সাহেব আমাকে পাঠিয়েছে তোমার কাছে। ওই আমাদের হেড স্যার আমার কেন বলছে যে আমি জিওগ্রাফি খুলবো, তা তোমাকে আমার খুব পছন্দ। আমার এ ছিল আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ইউনিভার্সিটি অফ নর্মান ওকলাহোমা, নর্মান যে টাউনটার নাম, এটা এটা ইউনিভার্সিটি টাউন, ইট ওয়াজ অ্যান ইউনিভার্সিটি টাউন, ইউনিভার্সিটি অফ নর্মান ওকলাহোমা। স্যারের অবদান তো আমি বলে শেষ করতে পারবো না। নগর পরিক্রমা শিক্ষার যে বীজ বপন মূলত গোলাম রহমান স্যারের হাতে শুরু হয়েছে বাংলাদেশে, এবং উনি যেভাবে বিভিন্ন জায়গা থেকে এই ফ্যাকাল্টিদের নিয়ে এসে এক জায়গায় জড়ো করে যে আসলে আমাদের এই এই সাবজেক্টটা খোলা এবং পড়ানোর ব্যাপারে স্যার শুরু করেছিল, এটা আসলেই এটা খুব বড় সাহস ছিল বলেই স্যার এটা শুরু করতে পারছে বলে আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশে আরও অনেকেই নগর পরিকল্পনা নিয়ে সেই সময় কথা বলতো, কিন্তু এই ধরনের একটা নতুন একটা সাবজেক্ট খুলে এই ভিশনারি চিন্তাভাবনা, এটা বোধ হয় স্যার ছাড়া আর কারো ছিল না। খুলনা বিশ্ববিদ্যালয়ে 1991 প্রথম ব্যাচ শুরু করে আমরা তৃতীয় ব্যাচ ছিলাম, এবং সেই সময়ে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল সেইটাকে বাংলাদেশে অনবোর্ড করার ব্যাপারে স্যারের ভূমিকা ছিল, এটা কি বলবো, অদ্বিতীয়। প্রফেসর গোলাম রহমান বাংলাদেশের একজন প্রবীণ শিক্ষাবিদ, তার দীর্ঘ কর্মজীবনের অধিকাংশ সময় তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের প্রতিষ্ঠার শুরু থেকে যে সামান্য কয়েকজন শিক্ষক পরিকল্পনা বিষয়ে শিক্ষাক্রম পরিচালনা করে এসেছিলেন তিনি তাদের অন্যতম। তিনি আমার একজন প্রিয় শিক্ষকও বটে। তাঁরই নিরলস প্রচেষ্টার কারণে পরিকল্পনা বিষয়ের অধ্যয়ন এবং উন্নয়নের বিস্তার ঘটেছে। বাংলাদেশে পরিকল্পনা বিষয়ের অধ্যয়ন এবং পরিকল্পনাবিদদের পেশাগত উন্নয়নে প্রফেসর গোলাম রহমানের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের নগর পরিকল্পনা শিক্ষার জনক অধ্যাপক ডক্টর গোলাম রহমান 1962 সালে যে দুটি ফ্যাকাল্টি দিয়ে বুয়েটের যাত্রা শুরু হয়, তার মধ্যে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ফ্যাকাল্টি অন্যতম। আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ফ্যাকাল্টির অধীনে এই যে পরিকল্পনা, তখন বলা হতো ফিজিক্যাল প্ল্যানিং ডিপার্টমেন্ট, খোলা হয় তার হাতেই 1962-63 সালের দিকে। মাত্র 2 অধ্যাপক দিয়ে শুরু, তাদের মধ্যে অন্যতম ডক্টর গোলাম রহমান।
পরবর্তীতে 68 সালে একই বিভাগে যখন স্নাতকোত্তর পর্যায়ে এমইউআরপি শুরু করা হয় সেটাও তার হাত দিয়ে। প্রায় 90 বছরের অধিক সমসাময়িক জীবনকালে আসলে প্রফেসর ডক্টর গোলাম রহমান নিজেই একটি প্রতিষ্ঠান এবং নিজেই একটি ইতিহাস। আমার মনে পড়ে 1952 সালে যখন তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলতেন, এর পরবর্তীতে ইউএসএতে পড়তে যাওয়ার প্রথম কথা বলতেন এবং আমাদেরকে স্বপ্ন দেখাতেন একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার, পরিকল্পিত বাংলাদেশ গড়ার। আমার কাছে মনে হয় যে তার অগণিত ছাত্র দেশব্যাপী এবং দেশের বাইরে ছড়িয়ে আছে, তারা তার সেই স্বপ্ন পূরণ করবে।